সুপ্রভাত, আজকে গোবিন্দকে সঙ্গে নিয়ে সকালবেলার ব্লগটা শুরু করলাম। আর বাইরে দেখো সুন্দর মেঘলা আকাশ। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এখন এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু একটা আলোর ঝলক দেখা গেল হালকা। তো যাই হোক, এখন বেশ হাঁক ডাক করছে, জানি না বৃষ্টি আসবে কি না। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। নবীন পাতা বলছি, মিষ্টি করে রেখে ব্লগটা শুরু করছে, সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। সকালবেলা এখন আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ছোটো মেয়েটা মুখারে পড়তেও বসেছে, আর এখন আমার গ্যাসটা পরিষ্কার হয়নি। গ্যাসটা পরিষ্কার করবো, আর গ্যাস পরিষ্কার করে চা করবো। দুধটা বার করে রেখেছি, ছোট ম্যাডামকে দুধ গরম করে দিয়েছিলাম, আর আমরা এখনো চা খাইনি, কারণ ক্যামেরা বাবু একবার সকালবেলা ঘুম থেকে দেখে তুলে দেখালাম, দেখো আকাশটা কি সুন্দর, কি সুন্দর ওয়েদার। কিন্তু সে তো ঘুমের ঘরে, সে আমার কথা শুনবে? তখন তো তাকে ঘুমের দেশে পুরীরা সব যাচ্ছে, তখন বড় ম্যাডাম কে? তো সেই জন্য ব্যস্ত করলাম না। বড় ম্যাডামকে তো সবসময় সঙ্গ দেয়, একটু ঘুমের দেশে পুরীদেরও সকাল সকাল যখন সঙ্গ দেয় তখন দিক আর কি বলবো। তো চলো এদিকে আমি বাসনগুলো টুকটাক গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করি, করে চা খাই। আর চা খাওয়ার পর মনে করিয়ে দেবো যে ঘুমের দেশের পরীরা কাল্পনিক ব্যাপার, আর বড় ম্যাডাম যে সব সময় চোখের সামনে আছে তাকে একটু বেশি করে দেখতে হয়। হাফ ইঞ্চি মতো আদা আর ছোট এলাচ, এগুলোকে একটুখানি থেতো করে চা করবো। এই সকালবেলা না মেঘলা মেঘলা ওয়েদার, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে আকাশে গড়গড় চটচট পরপর আওয়াজ হচ্ছে, জানি না কতটা ঝড়াবে, কিন্তু আওয়াজ তো প্রচুর পড়ছে। মানে বলে না কথায় আছে, যতটা গর্জায় ততটা বর্ষা হয় না, তো আমাদের কপালে বোধহয় সেটাই আছে, কারণ কোনোভাবে বৃষ্টি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। তো যাই হোক এখন চাটা খাই, ক্যামেরা বাবুকেও দিই। হ্যাঁ, এই যে মেঘলা ওয়েদার, হ্যাঁ সেটার তো একটা আনন্দ নেওয়াই যায়। হ্যাঁ, যদিও সকালবেলা চাটা রোজই করি, কিন্তু মেঘলা ওয়েদারে বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তো চলো এখন শুধু মজা নিলে হবে না, রান্না বান্না করতে হবে। আজকে ছোটো ম্যাডামের স্কুল আছে, ভাত তো বসিয়ে দিয়েছি, তরকারি কালকের আছে, গরম টরম করে দেবো, সকালবেলাটা হয়ে যাবে। আর টিফিন, যেটা নিয়ে মারাত্মক ভাবনা চিন্তা চলে যে এদেরকে কি টিফিন দেবো যেটা পেট ভরে খাবে। আমার মেয়ে তো উল্টোপাল্টা কিছু দিলে খেতেই চায় না। উল্টোপাল্টা মানে কি, ভালো কিছু সেগুলো ওর কাছে উল্টোপাল্টা সেগুলো, তো সেগুলো তো খেতেই চায় না। তো চলো এখন আপাতত চাটা আমি খাই, আমার পেট ভরাই, আগে নিজের পেট ভরলে না তবে অন্যদেরকে ভালো রাখার চিন্তা ভাবনাটাও করা যায়, হ্যাঁ কাজটাও করা যায়। আগে আমি খাই, হ্যাঁ চাটা। এখন বারান্দায় দেখেছো কথা বলতে বলতে আমি এখন চায়ের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছি, আর ওখানে ছোটো ম্যাডাম বসে বসে হাসছে। যাই হোক একটা কাপ ওকে দিলাম, আর আমিও এখন চা খাবো। এই গোবিন্দ কোথায়? ওই দেখো দেখেছো নিচে বসে বসে, মেঘলা হলে ওরও আনন্দ হয়। এই এতদিন যে গরমের রেস্টটা যাচ্ছিলো না, বেচারা হাঁপে উঠছিল। আর এই দেখো এইখানে ও আচ্ছা, কালকে তো তোমাদের বলাই হয়নি, এই ঘড়িটা কালকে ও কিনেছে, ওর নিজের টাকা দিয়ে কিনেছে। যদিও ওর জমানো টাকা দিয়ে আমি বললাম যে আর তো একদিন পরেই রথ, তো যখন আর মানে রথের সেই বেরোবি, কেনাকাটা করবি, টুকটাক কিনবো না এরকম তো করবি না, কিনবি তো তখনই একবারে ঘড়িটা কিনিস না, ওর এক্ষুনি চাই, এক্ষুনি ওকে কিনতে হবে। তো যাই হোক নিজে পয়সা জমিয়েছিল, হ্যাঁ জমিয়ে ওই যে স্মার্ট ওয়াচগুলো কিছু দেখা যায় না, কিরম অন্ধকার অন্ধকার, মানে ওই আর কি, না নামটা ও আচ্ছা বাচ্চাদের স্মার্ট ওয়াচ, তো যাই হোক সেইটা ও কিনেছে। আচ্ছা ক্লক আছে আর স্টপ ওয়াচ আছে, তো সেটাই কিনে বসে আছে। তো আমরা তো সেটাও হাতে পাইনি বলো, মাধ্যমিক দিয়েছি, পাস করেছি, তারপরে ঘড়ির ব্যাপার স্যাপার, হ্যাঁ তার আগে ঘড়ি পাওয়া একদম নিষেধ বাড়িতে। তো যাই হোক চলো, হ্যাঁ সময় বদলেছে, সব কিছু বদলেছে, হ্যাঁ এদের চাহিদাও বদলেছে, আর আমার গোবিন্দর চাহিদাও বদলেছে। আজকে যেহেতু বেশ মেঘলা মেঘলা দিন, আমার বহু ওপর থেকে নিজ নিজ থেকে ওপর নিজের মতো করে খেলা করে চলেছে, ওর কোনো কিন্তু সঙ্গী দরকার হয় না। আমাদের যেরকম কারোর সাথে কথা না বললে, মুখ চুপ করে থাকলে বিরক্ত হয়ে ওঠে, আমার গোবিন্দ কিন্তু খাসা থাকে। আজকে ছোটো ম্যাডামের স্কুলের জন্য টিফিন করে দিচ্ছি আলুর পরোটা, আর আলুর পরোটা আমি চট জলদি জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ আর একটু টমেটো, আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা,
সেটা দিয়ে আলুটাকে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন মাখছি। একটু নুন, চিনি আর ম্যাগি মশলা ছিল বাড়িতে, সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমচুর ছিল না, সেই জন্য আমচুর দিইনি। একটু ভাবছি যে এর মধ্যে লেবু দিয়ে দেবো, দিলে একটু টকটক ভাবটা থাকবে। আর এখানে ময়দা, সেটা এখনও মাখা হয়নি, ময়দাটা মাখবো। আর ও যে খেয়ে যাবে সেটাও আমার রেডি হয়ে গেছে। ভাত আছে, ওখানে ডাল আছে, একটু মাংস আছে, ও একদম তৃপ্তি করে খেয়ে যাবে আজকে। এই হচ্ছে আমার মেয়ের আজকের টিফিন, একটু টমেটো সস আর তার সাথে হচ্ছে আলুর পরোটা, যেগুলো আমি একটু ত্রিকোণ ত্রিকোণ করে কেটে দিয়েছি। ওর খেতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর। সকাল সকাল উঠে টিফিনটা ঠিক 11:30-12টার আগে ক্যামেরা বাবু কিছুতে নিজেও খাবে না, আর জানে তিনি না খেলে আমিও খাবো না, মুখের কথা তো রোজই বলে। হ্যাঁ তুমি খেয়ে নেবে, অসুবিধে কি আছে, আমি নয় পরেই খেলাম, সেটা কি সম্ভব বলো? তো যাই হোক, আলুর পরোটা মেখেও দিয়েছি, সেই আলুর পরোটা এখন আমরাও খাচ্ছি। ছোটো ম্যাডাম তো অনেকক্ষণ স্কুলে চলে গেছে, আর ছোটো ম্যাডাম স্কুলে চলে যাওয়ার পর না আমার সেরকম কাজকর্ম থাকে না, কারণ ছোটো ম্যাডামের স্কুল যেদিনকে থাকে বেশিরভাগ দিনই সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে যায়, আর তারপরে করার মতো হ্যাঁ সেরকমভাবে কিছু থাকে না, শুধু এই ঘর দোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, জামাকাপড়গুলো গোছগাছ করা, হ্যাঁ আর এইসবই আর কি। তো এখন আমি চা বানাচ্ছি, ক্যামেরা বাবুকে চা দেবো, আমিও চা খাবো। আজকে ঠান্ডা পানীয় খাবার প্রয়োজন পড়ছে না, তার কারণ সকালবেলা বেশ সুন্দর করে বৃষ্টি বৃষ্টি শুরু হলো, অনেকক্ষণ হলো, প্রায় অনেকক্ষণ নয় হলো মোটামুটি, হ্যাঁ ঝিরঝির ঝরঝর হলো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কিন্তু না হলেও যেহেতু রোদ তো সেরকম নয়, কালকেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, তাই বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য ঠান্ডা পানীয়র প্রয়োজন পড়ছে না। যদিও গরম পানীয়র প্রয়োজন নেই, তবু অসময় মানে অবসর সময়, অসময় নয় অবসর সময়, যখন হাতে কোনো কাজকর্ম থাকে না, তখন দেখবে তোমার প্রিয়জনের সঙ্গে বসে চাটা তুমি এক চুমুক খাও বা হাফ চুমুক খাও, সেটাই দেখবে অমৃতর মতো লাগবে। চলো বেশি না বকে দেখাই দেবে, হ্যাঁ একটুখানি ছোট্ট একটা রান্না করবো, সেটা কি আজকে তরকারি প্রায় হয়েই আছে, একটু আলু কাটলাম, আর এখানে আছে একটু মাংস ছোট ছোট করে কেটেছে, এখানে পেঁয়াজ টমেটো, অ্যাকচুয়ালি এটাই একটুখানি হ্যাঁ পেঁয়াজ টিয়াজ দিয়ে কষিয়ে টসিয়ে রান্না করে নিলে, ডাল আছে, কালকের একটু মাংসও আছে, একটু আমড়ার চাটনি আছে, মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভালোভাবে চলে যাবে। যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে না, সেদিন সেই জন্য আর দোকানপাট কিছু যায়নি, ভালো লাগছিল না। আর আজকে তো চলে গেলে কালকের রথযাত্রা, তো রথযাত্রার দিন তো একটু সবারই বাড়িতে ছোটোখাটো হলো একটা দুটো হলো স্পেশাল কিছু হয়, তো সেরকম আমারও হবে, সুতরাং আজকে একটু এলোখেলো করে চললেই হলো। ছোটো ম্যাডাম এখন বাড়িতে এলেও খাওয়া দাওয়া হচ্ছে, আর আজকে রান্নাটা একটা কী ধরনের রান্না, আলু মাংসগুলো যেগুলো ছিল সেগুলো ছোটো ছোটো করে কেটে তরকারি করে ফেলেছি, আর এখানে আছে কালকের যে মানে কী ডাল ছিল না কালকে, অড়হর ডাল, অড়হর ডাল, অড়হর ডালটা করেছি, ওটাই একটু পাতলা করে বাড়িয়ে নিয়েছি, আজকে আর কিছু রান্নাবান্না করিনি। আর এখন মাথায় গণ্ডগোল হয়ে গেছে যে মায়েরা কিছু ঠান্ডা ঘোল ফোল খেয়েছে, খুব চিন্তার ব্যাপার। কি তুই তো এসে দিলি বলেই আমরা খেলাম, আর কিচ্ছু খাইনি না, সিরিয়াসলি আজকে দেখছিস না রান্নাবান্না কিছু সেরকম করিনি, মেয়ে ভালো আজকে রান্না কর, আমার হাতটা খুব ব্যথা করছি। ওই তো ওইটুকুই করেছি, আরে ঘোল করিনি রে ভাই, আমার হাতটার আজকে এইরকম অবস্থা, একটু হালকা ব্যথা করছে, এখন শুকোচ্ছে আস্তে আস্তে, জিনিসটা শুকোচ্ছে কিন্তু তবুও। এখানে সন্ধ্যাবেলা চলছে স্প্যানিশ অমলেট বেঙ্গলি টাই, আমাদের এখানে চলছে এখন স্প্যানিশ অমলেট, যেটা আমি বেঙ্গলি টাইপ বানাচ্ছি, তার কারণ এই মুহূর্তে বাড়িতে অরিগানো ফরিগানো নেই, তো তাই আমি আমার মতো করে মেয়ের ক্ষুধা মেটাবার জন্য মুখরোচক স্প্যানিশ অমলেট বানাচ্ছি, যেটা আমরা আমাদের মতো করে ফুল খড়া অমলেট বলতে পারি, এরা সুন্দর করে নাম দিয়েছে স্প্যানিশ অমলেট, যেটা যে বলে আনন্দ পায়, তো সেটাই এখন বানাচ্ছি। এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, চিকেন, সেটাকে এখন একটু হালকা তেল দিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ দেবো, নুন দিয়েছি, গোলমরিচ দেবো, গোলমরিচের প্যাকেটে আমি খুঁজে পেলাম, হ্যাঁ পেয়েছি, তো একটু গোলমরিচ দেবো, আর ওখানে শসা ছাড়ানো হচ্ছে স্যালাডের জন্য, যেটা ক্যামেরা বাবু করছে, এটা দিয়ে একটুখানি নাড়ানাড়ি ভাজা ভাজি চলছে। তাড়াতাড়ি করো, আটটা বাজতে যায়,
যা বাবা তো বললো কি আবার ও কি আর বাচ্চা তো এখানে তো আলু ভাজা ডিমের আমলেট হয়ে গেছে ডিমের আমলেট কোথায় ডিম আছে না ডিম নেই তো এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে পাউরুটি ভাজা চলছে মানে স্প্যানিশ না কি বললে স্প্যানিশ অমলেট এরকম ভাবে বলতে হয় ওটাকে বাঙালি স্টাইলে খেতে হবে তার মানে ওটা হচ্ছে বেঙ্গিশ বেঙ্গিশ না বেঙ্গিশ অমলেট স্প্যানিশ বেঙ্গিশ বেঙ্গিশ তো ইংলিশ হয়ে যাচ্ছে ভ্যানিশ অমলেট দরকার নেই অত চাপের ব্যাপার যে তেলটুকু আছে তাতেই শেকে শুকে নিচ্ছি আমরা বাটার খাবো না শাকা খাবো তাতে তোর কি রে আমি হজম করে নেবো তাকে ফুচকা খাওয়াবো না চলো পাউরুটি হয়ে গেছে এখন তাড়াহুড়োর সময় বাবা হ্যাঁ বেশি তর্ক করে লাভ নেই তর্ক করে লাভ নেই তর্ক করলে আমার হাত এই হাতটা কিছুতে ছাড়ছে না কেটে ফেলে দাও আমার এখন না গরম পেঁয়াজটা ছিটকে এলো গুড তাহলে তাড়াতাড়ি সেরে যাবে মানে বাবা ছিটকে গেছে পটাস করে ডিমটা ফাটবে মুড়ি বেরিয়ে গেল এর মধ্যে এখন চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে যেটা ছোট ম্যাডামের দারুণ ফেভারিট ব্যাপার স্যাপার একবার হ্যাঁ বল আগে ছিল দিনে দিনে আবার পরিবর্তন হয় টেস্ট বদলে যাচ্ছে না হ্যাঁ টেস্ট বদলে যাচ্ছে না হাসিটা আর এলো না না এত কথা বলিয়ে দিলে সব বেরিয়ে যাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে কোথায় বেরিয়ে গেছে ফালতু কথা নেই বলে নেকা মানুষটা কোথায় দেবে সেটাই তো ভাব সাইডে দেওয়া হবে এটা ডিম পানটি এটা একটা ডিম পানটি বলে না ওই তো ডিম আর এখানে পানটি ডিম পানটি দেখেছি পোতম্বার স্প্যানিশ ভাষায় ডিম পানটি ডিম পানটি এত তাড়াতাড়ি করলে মানুষ ওইভাবে করতে পারে বাহ চলো ডিম পানটি এবার সুন্দর করে ছাপলে দাও তো বাবা হ্যাঁ চলো খেয়ে প্রাণ জোড়াও টাটা হ্যাঁ তাড়াতাড়ি খাও তো কালকে রস পুজো আর আজকে চলছে চাউমিন রাত্রে ডিনার আর সঙ্গে ছানার জিলিপি আর রস তাই তো আই সাবাস গপ গপ করে গেলছে গেলো 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 জগন্নাথকে মনে করবে জগন্নাথ ট্রেন ধরে নিয়েছে আজকে তোমার আগে চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে আর যদি ব্লগটা কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন যারা আসছো তারা সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট